হাজুর সত্রনগরীর রামদিয়াত খাদ্যত বিষক্রিয়া, নন্দোৎসবর প্রসাদ আর লাড়ু খায় অসুস্থ প্রায় শতাধিক লোক, আক্রান্ত সকলের অধিকাংশ মহিলা আর শিশু। হাজুর রামদিয়ার বৈদ্যপাড়ার মেঘনারায়ণ সত্রত সংঘটিত হয়েছে এই ঘটনা। আক্রান্ত সকলক ইতিমধ্যে হাজু, শুৱালকুছি আর শিঙিমারীর মডেল হসপিটালত ভর্তি করা হয়েছে। আমার ইয়াতে যখন রোগী আমার রামদিয়া অঞ্চলের বৈদ্যপাড়াত যাকালি আমার ফুড পয়জনিং হয়েছিল, আমার হাজু প্রাথমিক চিকিৎসালয়ে আহিছে। প্রায় ইতিমধ্যে আমি 60 জন রোগী আমার ইয়ালেকে আহিছে, তারা আমি 37 জন ভর্তি করবলগিয়া হয়েছে। আর যাবতীয় চিকিৎসা হওয়া সেইখানে আগবাই থাকা হয়েছে। ইয়ারে কিছু অংশক রোগী আমার বৈদ্যপাড়া অঞ্চলের পোনপটিয়াভাবে আমার শুৱালকুছি প্রাথমিক চিকিৎসালয়ে গেছে, আর কিছু অংশক রোগী আমার প্রাথমিক চিকিৎসালয়ের অন্তর্গত আমি শিঙিমারী মডেল হসপিটাললৈকে পঠাইছো। আর যকারে আমার চিকিৎসা আগবাব লাগে সেইখানে আমি চিকিৎসা আগবাই থাকা হয়েছে। এতালেক কোনো রোগীকে আমি গুৱাহাটী মেডিকেল কলেজ বা আমার যা হায়ার সেন্টার আছে তালেকে পঠিয়া হওয়া নাই। আমার ইয়াতে আমি ডক্টর সকলক এসাইন করেছো, তেওঁলোকে চাইছে আর পরবর্তী সময় দেখা যাব কেনেকুৱা ধরনের আমি ট্রিটমেন্ট করব পাৰো। আর ইতিমধ্যে আমার এডিসি বাইদেউ আমার খবর লৈ আছে, আমার হেলথর যে এডিসি বাইদেউ আছে, আর আমার আমার জয়েন্ট ডিরেক্টর হেলথ সার্ভিসের আমার মানুষ ইতিমধ্যে আহিছে, এপিডেমিওলজিস্ট আহিছে, আর আমার এইবিল বিভিন্ন নমুনা সংগ্রহ করার কাম ইতিমধ্যে আরম্ভ করেছে। আর পরবর্তী সময় আমি গম পাম যে কেনেকুৱা ধরনের আমার খাদ্যত বিষক্রিয়া হয়েছিল আর কিভাবে আমি আগবাড়িব পাৰো। হাজুৰ পৰা কমলা কানাডাছৰ ৰিপৰ্ট, জননী লাইভ।